প্রয়াত চলচ্চিত্র পরিচালক গৌতম হালদার শুক্রবার সকালে হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হন তিনি। গৌতম হালদার পরিচালিত ছবি ভালো থেকোতে অভিনয় করে ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন বিদ্যা বালন, আর তার সেই ছবি জাতীয় পুরস্কারও জিতেছিল। রাখি গুলজারকে নিয়ে 2019 সালে নির্বাণ নামে একটি ছবি পরিচালনা করেছিলেন গৌতম হালদার। রক্তকরবী শতবর্ষে নাটকটি ফের মঞ্চে উপস্থাপিত করেন গৌতম হালদার। শম্ভুমিত্রের শেষ মঞ্চ উপস্থাপনা দিনান্তের প্রণামেও অংশ নেন তিনি। কাছের মানুষ বলে একটি নাটকে নির্দেশনাও দেন গৌতম হালদার। হিরু গঙ্গোপাধ্যায় আমজাদ আলী খানকে নিয়ে তথ্যচিত্র পরিচালনা করেছেন তিনি। রেশন বন্টন দুর্নীতি মামলায় যখন ইডি হেফাজতে রয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, তখনই সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী 2013 সালে খাদ্য দপ্তরে দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তৃণমূলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টে দাঁড়িয়ে সিবিআই তদন্ত অবধি চেয়েছিলেন তিনি, কিন্তু তারপরও এই নিয়ে কোনো কড়া ব্যবস্থা নেওয়া হয়নি। এ নিয়ে অবশ্য এখন কিছুই বলতে চাননি কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই আইনজীবী হিসেবে কোর্টে গেলেন এবং খাদ্য দপ্তরে যে দুর্নীতি আছে সেটা আরও ভালোভাবে তদন্ত করবার জন্য সিবিআই চাইলেন। অথচ সেই সময় তাকেই দলের মধ্যে বিড়ম্বনায় পড়তে হলো, কারণ খাদ্যমন্ত্রী বর্তমানে যিনি জেলে আছেন তিনি ক্ষুব্ধ হলেন। এর থেকেই বোঝা যাচ্ছে যে সেই সময় থেকেই, মানে আজ থেকে 10 বছর আগে থেকেই, এই ধরনের দুর্নীতিতে তদন্তে এই সরকারের একটা অনীহা ছিল। যদি সেই সময় এই তদন্তটা হতো তাহলে আজকে এই রকম পর্যায়ে এসে দাঁড়াতো না। 10 বছর আগের এই ঘটনা সম্পর্কে আজ অবশ্য তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় কোনো মন্তব্য করতে রাজি হননি। 2013-তে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেওয়া হলে কি রেশন দুর্নীতি এত বড় চেহারা নিতে পারত? সেই প্রশ্ন এখন থেকেই যাচ্ছে। কৃষ্ণেন্দু অধিকারী ও সঞ্চয়ন মিত্র রিপোর্ট, এবিপি আনন্দ।